আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আরও একটি নতুন ভিডিও শুরু করছি। ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার পরিকল্পনা করছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজেই এবং দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাস্তায় খুব জ্যাম, এর আরবি অর্থ হচ্ছে জিয়াদা মারাক্কা তরিক। এখানে জিয়াদা অর্থ খুব, মারাক্কা অর্থ জ্যাম, তরিক অর্থ রাস্তা। জিয়াদা মারাক্কা তরিক, রাস্তায় খুব জ্যাম। রাস্তায় জ্যাম নাই, এর আরবি অর্থ হবে মাফি মারাক্কা তরিক। এখানে মাফি অর্থ নাই, মারাক্কা অর্থ জ্যাম, তরিক অর্থ রাস্তা। মাফি মারাক্কা তরিক, রাস্তায় জ্যাম নাই। এই খাবার সুস্বাদু, এর আরবি অর্থ হচ্ছে হাদা আক্কেল লাজিজ। এখানে হাদা অর্থ এই, আক্কেল অর্থ খাবার, লাজিজ অর্থ সুস্বাদু। হাদা আক্কেল লাজিজ, এই খাবার সুস্বাদু। এই খাবার সুস্বাদু নয়, এর আরবি অর্থ হচ্ছে হাদা আক্কেল মাফি লাজিজ। এখানে হাদা অর্থ এই, আক্কেল অর্থ খাবার, মাফি লাজিজ অর্থ সুস্বাদু নয়। হাদা আক্কেল মাফি লাজিজ, এই খাবার সুস্বাদু নয়। আমি গরুর মাংস খাই, এর আরবি অর্থ হচ্ছে আনা আক্কেল লাহাম বাগার। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, লাহাম অর্থ মাংস, বাগার অর্থ গরুর। আনা আক্কেল লাহাম বাগার, আমি গরুর মাংস খাই। আমি মুরগির মাংস খাই না, এর আরবি অর্থ হচ্ছে আনা মো আক্কেল লাহাম দিজাজ। এখানে আনা মো আক্কেল অর্থ আমি খাই না, লাহাম অর্থ মাংস, দিজাজ অর্থ মুরগি। আনা মো আক্কেল লাহাম দিজাজ, আমি মুরগির মাংস খাই না। এটা ধূমপানের এলাকা, এর আরবি অর্থ হচ্ছে হাদা তাৎক্ষীন মেনতাকা। এখানে হাদা অর্থ এটা, তাৎক্ষীন অর্থ ধূমপান, মেনতাকা অর্থ এলাকা। হাদা তাৎক্ষীন মেনতাকা, এটা ধূমপানের এলাকা। আমি দুঃখিত দেরি করে আসার জন্য, এর আরবি অর্থ হচ্ছে আনা আসিফ তাখির ইজি। এখানে আনা আসিফ অর্থ আমি দুঃখিত, তাখির অর্থ দেরি করা, ইজি অর্থ আসা। আনা আসিফ তাখির ইজি, আমি দুঃখিত দেরি করে আসার জন্য। তুমি তাড়াতাড়ি আসবে, এর আরবি অর্থ হচ্ছে ইন্তা ইজি সুরা সুরা। এখানে ইন্তা অর্থ তুমি, ইজি অর্থ আসবে, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইন্তা ইজি সুরা সুরা, তুমি তাড়াতাড়ি আসবে। জি আমি তাড়াতাড়ি আসব, এর আরবি অর্থ হবে নাআম আনা ইজি সুরা সুরা। এখানে নাআম অর্থ জি, আনা অর্থ আমি, ইজি অর্থ আসব, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। নাআম আনা ইজি সুরা সুরা, জি আমি তাড়াতাড়ি আসব। এটি কোথায় পেয়েছ, এর আরবি অর্থ হচ্ছে হাদা অয়েন হাসেল। এখানে হাদা অর্থ এটা, অয়েন অর্থ কোথায়, হাসেল অর্থ পাওয়া। হাদা অয়েন হাসেল, এটা কোথায় পেয়েছ। এটা আমার মোবাইল, এর আরবি অর্থ হচ্ছে হাদা হাগ্গি জাওয়াল। এখানে হাদা অর্থ এটা, হাগ্গি অর্থ আমার, জাওয়াল অর্থ মোবাইল। হাদা হাগ্গি জাওয়াল, এটা আমার মোবাইল। তোমার মোবাইল নাও, এর আরবি অর্থ হচ্ছে শিল ইন্তা জাওয়াল। এখানে শিল অর্থ নাও, ইন্তা অর্থ তোমার, জাওয়াল অর্থ মোবাইল। শিল ইন্তা জাওয়াল, তোমার মোবাইল নাও। আমাকে ঔষধ দিন, এর আরবি অর্থ হচ্ছে আতিনি দাওয়া। এখানে আতিনি অর্থ আমাকে দিন, দাওয়া অর্থ ঔষধ। আতিনি দাওয়া, আমাকে ঔষধ দিন। তুমি কি খাও, এর আরবি অর্থ হচ্ছে ইন্তা এশ আক্কেল। এখানে ইন্তা অর্থ তুমি, এশ অর্থ কি, আক্কেল অর্থ খাওয়া। ইন্তা এশ আক্কেল, তুমি কি খাও। আমি কলা খাই, এর আরবি অর্থ হবে আনা আক্কেল মুজ। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, মুজ অর্থ কলা। আনা আক্কেল মুজ, আমি কলা খাই। এই কাজটি খুব সহজ, এর আরবি অর্থ হচ্ছে হাদা সুগল জিয়াদা সাহল। এখানে হাদা সুগল অর্থ এই কাজটি,
জিয়াদা অর্থ খুব, সাহল অর্থ সহজ। হাদা সুগল জিয়াদা সাহল, এই কাজটি খুব সহজ। এই কাজটি খুব কঠিন, এর আরবি অর্থ হবে হাদা সুগল জিয়াদা সাআব। এখানে হাদা সুগল অর্থ এই কাজটি, জিয়াদা অর্থ খুব, সাহাব অর্থ কঠিন। হাদা সুগল জিয়াদা সাআব, এই কাজটি খুব কঠিন। তুমি কোথায় কাজ করো, এর আরবি অর্থ হচ্ছে অয়েন ইন্তা সাউই সুগল। এখানে অয়েন অর্থ কোথায়, ইন্তা অর্থ তুমি, সাউই অর্থ করো, সুগল অর্থ কাজ। অয়েন ইন্তা সাউই সুগল, তুমি কোথায় কাজ করো। হে ভাই সেলুন কোথায়, এর আরবি অর্থ হচ্ছে ইয়া আখুই ওয়েন হাল্লাক। এখানে ইয়া আখুই অর্থ হে ভাই, অয়েন অর্থ কোথায়, হাল্লাক অর্থ সেলুন। ইয়া আখুই অয়েন হাল্লাক, হে ভাই সেলুন কোথায়। বাজার কত দূরে, এর আরবি অর্থ হচ্ছে সুক কাম বাইত। এখানে সুক অর্থ বাজার, কাম অর্থ কত, বাইত অর্থ দূরে। সুক কাম বাইত, বাজার কত দূরে। এখানে মসজিদ আছে, এর আরবি অর্থ হচ্ছে হিনি ফি মসজিদ। এখানে হিনি অর্থ এখানে, ফি অর্থ আছে, মসজিদ অর্থ মসজিদ। হিনি ফি মসজিদ, এখানে মসজিদ আছে। না এখানে মসজিদ নাই, এর আরবি অর্থ হচ্ছে লা হিনি মাফি মসজিদ। এখানে লা অর্থ না, হিনি অর্থ এখানে, মাফি অর্থ নেই। লা হিনি মাফি মসজিদ, না এখানে মসজিদ নেই। মসজিদ একটু দূরে আছে, এর আরবি অর্থ হবে শোয়াইয়া বাইদ ফি মসজিদ। এখানে শোয়াইয়া অর্থ একটু, বাইদ অর্থ দূরে, ফি অর্থ আছে, শোয়াইয়া বাইদ ফি মসজিদ, মসজিদ একটু দূরে আছে। বাথরুম কোথায়, এর আরবি অর্থ হচ্ছে অয়েন হাম্মাম। এখানে অয়েন অর্থ কোথায়, হাম্মাম অর্থ বাথরুম। অয়েন হাম্মাম, বাথরুম কোথায়। আমি বাহিরে যাব না, এর আরবি অর্থ হবে আনা মাই রোহ বাররা। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, মাই রোহ অর্থ যাব না, বাররা অর্থ বাহির। আনা মাই রোহ বাররা, আমি বাহিরে যাব না। আমি এখন অফিসে যাচ্ছি, এর আরবি অর্থ হচ্ছে আলহিন আনা রোহ মাকতাব। এখানে আলহিন অর্থ এখন, আনা রোহ অর্থ আমি যাব, মাকতাব অর্থ অফিস। আলহিন আনা রোহ মাকতাব, আমি এখন অফিসে যাচ্ছি। আজকে আমার আসতে দেরি হবে, এর আরবি অর্থ হচ্ছে আলিয়ুম আনা ইজি তাখের। এখানে আলিয়ুম অর্থ আজ, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, তাখের অর্থ দেরি হওয়া। আলিয়ুম আনা ইজি তাখের, আজকে আমার আসতে দেরি হবে।